Dear viewers, Assalamu Alaikum. আমি মোহাম্মদ বুলবুল আহমদ। আজ আমি আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হল শিয়রকেশ কর্তৃক প্রদত্ত উপবৃত্তির পোর্টালটি আমরা কিভাবে ফিল আপ করবো। তো চলুন ভিউয়ার্স, দেখা যাক কিভাবে আমরা শিয়রকেশের পোর্টালটি ফিল আপ করবো। তো এ হলো আমাদের শিয়রকেশের পোর্টালটি, যেটি একটি এক্সেল শিটকে কাস্টমাইজ করে সফটওয়্যারে রূপান্তরিত করা হয়েছে। তো প্রথমে সেখানে আছে রেফারেন্স নম্বর, যেটি আমরা কখনো পরিবর্তন করতে পারবো না। তারপরে আছে স্টুডেন্টস নেম, ক্লাস, রোল নম্বর, জেন্ডার, জুলাই টু সেপ্টেম্বর অ্যামাউন্ট, মানে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত একটি ছাত্র কত টাকা পাবে, আবার অক্টোবর টু ডিসেম্বর পর্যন্ত 3 মাসে একটি ছাত্র কত টাকা পাবে। তো আমরা যদি বছরের প্রথমে ফিল আপ করে থাকি তাহলে এখানে থাকবে জানুয়ারি থেকে মার্চ, আর এখানে থাকবে এপ্রিল থেকে জুন, মানে এপ্রিল টু জুন। মানে মাদার্স অর বেনিফিশিয়ারি নেম, এনআইডি, লাস্ট 3 ডিজিট, মাদার্স অর বেনিফিশিয়ারি মোবাইল নম্বর। এই কলামটি, 10 নম্বর কলামটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি আপনার খুব সতর্কতার সাথে ফিল আপ করে দিতে হয়। তারপর নিউ মোবাইল নম্বর, 12 নম্বর কলাম হলো KYC। তো আমরা বছরের প্রথমে হলে এই বিষয়গুলো একটু সতর্কতার সাথে ফিল আপ করতে হয়। যেমন রেফারেন্স নম্বর আমরা কখনো পরিবর্তন করতে পারবো না, একটি ছাত্রের রেফারেন্স নম্বর আমরা কখনো পরিবর্তন করতে পারবো না। স্টুডেন্টস নেম পরিবর্তন করতে পারবো, ক্লাস প্রথম বছরের প্রথমে যদি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হয় তাহলে আমরা এখানে এই ক্লাসের কলামটিতে অনেক কিছু পরিবর্তন করতে হয়। যেমন একটি ছাত্র কোন ক্লাসে সেই ক্লাসটি আমরা পরিবর্তন করে দেব। যেমন প্রাক প্রাথমিকে হলে 0 বসবে, ক্লাস 1-এ হলে 1, 2, 3 এইভাবে বসবে। রোল নম্বরগুলো আমরা যে ছাত্রের রোল নম্বর যেতে সেভাবে পরিবর্তন করে দেব। যদি 3 মাসে যদি কোনো ছাত্র 1 মাসের উপবৃত্তি কাটা যায় তাহলে আমরা তা কেটে সে যত প্রাপ্ত হবে সেই ফিগারটি আমরা এখানে বসাবো। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো ফিল আপ করতে আমাদের যে সমস্যাটা হয় সেটি হলো মোবাইল নম্বর। যদি কোনো ছাত্রের মোবাইল নম্বর পরিবর্তন করতে হয় তাহলে আমরা 10 নম্বর কলামে মোবাইল নম্বরটি পরিবর্তন করতে পারবো না, সেটি নিউ মোবাইল নম্বরে করে নতুন মোবাইল নম্বরটি বসাতে হবে। আবার যদি কোনো ছাত্রের মোবাইল নম্বরের পাশে 12 নম্বর কলামে ওয়াই লেখা থাকে, KYC কলামে যদি ওয়াই লেখা থাকে তাহলে আমরা এই নম্বরটি পরিবর্তন করতে পারবো না। তো এভাবে বছরের প্রথমে যখন আমরা উপবৃত্তির পোর্টালটি ফিল আপ করবো, যে সমস্ত ছাত্রের নাম আমরা পোর্টালে পাবো সেগুলো আমরা এইভাবে ফিল আপ করে দেবো। আর যে সমস্ত নতুন ছাত্র আমাদের এন্ট্রি দিতে হবে তাদের নাম কলাম ওয়াইজ পোর্টালের শেষে, মানে রেফারেন্স নম্বরের করে কোনো কিছু লেখা লাগবে না, আমরা শুধু স্টুডেন্টস নেমের করে তার নাম লিখবো, ক্লাস লিখবো, রোল নম্বর লিখবো, জেন্ডার লিখবো এবং তার অ্যামাউন্টটি লিখে মাদার্স নেম, মানে বেনিফিশিয়ারিদের নাম এখানে লিখবো, তার ন্যাশনাল আইডি কার্ডের লাস্ট 3 ডিজিট লিখবো। এবং এখানেও আমরা 10 নম্বর কলামে মোবাইল নম্বরের করে কোনো মোবাইল নম্বর লিখবো না, আমরা নিউ মোবাইল নম্বরের করে তার মোবাইল নম্বরটি লিখে দেবো। এবং লেখার পরে এটি আমরা উপজেলা শিক্ষা অফিসের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।